হ্যালো এভরিওয়ান, দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে ব্লগটা বৃহস্পতিবার দিনের ব্লগ। তো সকালবেলা এখন ওই 7:15 মতন বাজছিল, ঘুম থেকে উঠে একটুখানি বারান্দায় এসে দাঁড়ালাম, আর আজকে একদম রোদ ঝলমল করছে। তো যখন আংশু স্কুল থাকে তখন আরও বেশ আগেই উঠতে হয় ঘুম থেকে। আজকে রাজীবের অফিস আছে, তো তার জন্য 7:15 নাগাদ ঘুম থেকে উঠেছি। ওকে তো তেমনভাবে কিছু রেডি করে খাবার টাবার দিতে হয় না, তো এর মধ্যে ঘুম থেকে উঠলেই এনাফ। তো আগের দিনই রাত্রিবেলা রাজীব বলে রেখেছিল যে আজকে যেন ওকে একটা ম্যাঙ্গো দিয়ে, ওটস, বানানা এইসব দিয়ে একটা স্মুদি বানিয়ে দিই বড় করে। তো একদম বড় মাগের মধ্যে ওকে ওটস, ম্যাঙ্গো, বানানা দিয়ে স্মুদি বানিয়ে দিয়েছিলাম। ও রাজীবের না এইরকম স্মুদি হ্যানাতেন এগুলো খেতে ওর বেশ ভালোবাসে, তো সেটা খেয়েই যাবে বলেছিল, সেটা বানিয়ে দিয়েছি। এখন বেরোনোর সময় বেরোচ্ছিল, তার মধ্যে বললো যে চাবি নিতে ভুলে গেছি, তো বলি না। তো গাড়ির চাবি আবার ওকে দিয়ে দিলাম। এরকম তো ভুল আমি বাবাকেও দেখতাম এক সময়, বাবা যখন অফিসে যেত একটা দুটো জিনিস ভুলে যেত। রাজীবের একটু কমই হয় সত্যি কথাই, মানে সেরকমভাবে ওকে অফিসে যাওয়ার আগে গুছিয়ে দিতে হবে সব কিছু, সেরকম কিছুই করতে হয় না। হি ডু, মানে ওর যা যা জিনিস ও নিজেই করে নেয়, কিন্তু আজকে ভুলে গেছিলো, যাই হোক দিয়ে দিলাম। এদিকে আংশু রাজীবের বেরিয়ে যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে, আর এখন একটা নতুন জিনিস শুরু হয়েছে, যেহেতু রাজীব বেরিয়ে গেছে ওর মনে ভীষণ দুঃখ, পাপা আমায় বাই বাই না করে বেরিয়ে গেছে, আমার সারাদিনে পাপার সাথে দেখা হবে না, তাই একটু দুঃখ ভোলানোর জন্য আমায় কিছুক্ষণ আবার ওর সাথে বসতে হলো। তাতে হলো কি আমার কাজবাজগুলো শুরু করতে দেরি হলো। যাই হোক, তারপরে আংশুর সাথে কিছুক্ষণ বসে তারপরে রান্নাঘরে এসে রান্নাঘরে যা বাসন টাসন ছিল সেগুলো মাজলাম, আর রান্নাঘরটাকে পুরো একবার করে ভালো করে মুছে টুছে গুছিয়ে নেবো। কখনো কখনো রাত্রিবেলা সময় হলে করে নিই, অথবা কী হয় জানো তো, সারা দিনের পরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমার না কোনো কাজ করতে ইচ্ছা করে না অনেক দিন, অনেক সময়, তো তখন আর করি না, সকালবেলা উঠে এই সময়টা করে নিই। তো করে তারপরে আংশুকে বললাম চল তুই কিছু করবি, তো বললো একটু চেস খেলবো। তো চেস খেলার জন্য ওকে এই রুমে কম্পিউটারটার সামনে আনতে গিয়ে দেখি এই বেডের যে আমাদের আরেকটা ছোটো ঘর আছে সেই বেডের তলায় এই গাজরটা পড়ে আছে। এইটা আগের দিন সন্ধ্যাবেলা সন্দেশ নিয়েছিল, যাই আমি সবজি বের করি না একটা একটা করে আমার থেকে নিয়ে নেয়, নিয়ে গিয়ে ওই খাটের ওখানে গুজে রেখেছে। বলো আমি যদি চোখে না পড়তো, কারণ এই খাটে কেউ শোয়ে টোয়ে না, চোখে যদি না পড়তো তাহলে এটা এখানেই থেকে থেকে পোস্ত। তো যাই হোক, ওটা ফ্রিজে রেখে দিয়ে এসছি, এখন আংশু একটুখানি কম্পিউটারে চেস খেলবে। আমি খুব একটা যে চেস পারি তা না, হ্যাঁ জানি কী করে খেলতে হয়, বাট আমি সত্যি মানে সেরকমভাবে খেলিও না, বহু বছর খেলা হয়নি, আর সেরকম যে খুব একটা ইন্টারেস্ট আছে তাও না, বাট আংশু দেখছি এই টাইমে খুব ইন্টারেস্ট এটাতে, তো জন্য ওকে একটু কম্পিউটারেই খুলে দেবো যে অনলাইনে চেস গেমগুলো খেলা যায়, তো একটু বসে বসে খেলবে। আর এই সময়গুলো যেরকমভাবে বাচ্চারা এনরিচ হতে পারে, পুরো তো এতগুলো দিনে সামার ভ্যাকেশন চলতে তো চলছে, তো সেরকমভাবে ওর নানান রকম জিনিস করতে থাকে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, আজকে সন্দেশ বেশ ঘুমাচ্ছে, তো যতক্ষণ ঘুমাচ্ছে তাড়াতাড়ি করে রান্না করবো ভাবলাম। ডালটা আজকে মুগ ডাল আর তুর ডাল, মানে অড়হর ডাল একসাথে বসাবো ভাবলাম। এদিকে দেখো, যেদিনকে এইভাবে একটু তাড়াহুড়ো করে কিছু করব, কিছু না কিছু অঘটন ঘটবেই ঘটবে। আর আমি যেদিনকে ভাবি না একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পরপর কাজগুলো করে নেবো, সেদিনকে তো মানে কিছু না কিছু হবেই হবে দেরি আমার। তো এদিকে এতটা ডাল পড়লো, আবার সেই প্রত্যেক কটা ডাল আলাদা আলাদা করে তুলে রাখলাম, মানে নিয়ে নিয়েছি, সব তো পরিষ্কারই। তো আজকে আমি তুর ডাল আর মুগ ডাল একসাথে মিশিয়ে করব। আগে না আমি খালি মুগ আর মুসুর ডালটাই মিশিয়ে করতাম, এখন মাঝে মাঝে নর্মাল ডাল করতে হলে কখনো অড়হর ডাল, একটুখানি মুগ ডাল আর পাঁচমিশালি ডাল তো করেই থাকি। এরকম মিক্স করে ডাল করলে না বেশ সুন্দর টেস্ট হয়, আর একটু অন্য টাইপেরও লাগে। আর আমি না মুগ ডাল ভেজে খুব একটা করি না, ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি মুগ ডালটা একটুখানি ভেজে তারপরে মা সেদ্ধ করে রান্না করতো, আমি করি না। তার কারণ হচ্ছে এক, যে মুগ ডাল ভেজে সেদ্ধ করে রান্না হল করলে আমার মানে বেসিক্যালি আমার এখন মাঝে মাঝে একটুখানি ডাইজেশনের প্রবলেম হয়, আর আমি ভজহরি মান্না যেটা বলতে পারো যে আমার মনে হয় যে মোটামুটি বাঙালি রেস্টুরেন্ট কলকাতায় যা আছে তার পায়নিয়র মোটামুটি ভজহরি মান্নাই, হয়তো আমি ভুলও হতে পারি। তো সেখানে মুগ মুসুর ডাল, কাঁচা মুগের ডাল এইগুলো পাওয়া যেত, আমার এত ভালো লাগতো, এই ভেজ থালিতে দিত। তো সেইটা থেকেই আরও কনসেপ্টটা আমার, যে দুটো ডাল মিশিয়ে করলে সত্যিই খুব ভালো লাগে, আর কাঁচা মুগের ডাল আমার খেতে ভীষণ পছন্দ। তো যাই হোক, তারপরে ঘর দোর পুরো ঝাড় টাড় দিয়ে ঘরটা ভ্যাকিউম করে নিলাম,
তারপরে আমি খেতে বসছি আজকে ব্রেকফাস্ট। আজকে ভীষণ দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট করতে, এর আগেই আমি ব্রেকফাস্ট করে নিতে পারতাম, কিন্তু মনে হলো যে না, ঘরদোরগুলোকে একটু পরিষ্কার করে নিই। মাঝে মাঝে এই ফোবিয়াটা আমার থাকে যে ঘরদোর পরিষ্কার না থাকলে আগে সেটা করতে হবে, তারপরে আমার খাওয়া দাওয়া। তো যাই হোক, ওর জন্য একটুখানি আজকে বাটার আর জ্যাম দিয়ে একটা স্যান্ডউইচ বানাবো। আর এই কিষাণের যে মিক্স ফ্রুট জ্যামটা না, এটা আমার বেস্ট লাগে। এখানে এত ধরনের জ্যাম ট্যাম পাওয়া যায়, কিন্তু এই জ্যামের মতো ভালো কি তার কিচ্ছু হয় না। আর কিষাণের আরেকটাও খুব ভালো লাগে, পাইনঅ্যাপল জ্যামটা। তো যাই হোক, মিক্স ফ্রুট জ্যামটা ছিল, তো সেটা দিয়ে একটা বানানা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে আমার চাল বাড়ান্ত ছিল, তো চালের মানে চাল এনে রাখা ছিল, তো সেটা থেকে আমার চালের যে বক্সটা সেটার মধ্যে চাল ঢুকিয়ে রাখবো। আমি ছোটোবেলায় দেখতাম জানো তো মাকে, যে চাল যখন এরকমভাবে বেশি করে রাখা থাকতো, মা যে ডিব্বাটার মধ্যে চাল রাখতো, মায়েরা বলতো কুনকে, একটা পার্টিকুলার মেজারমেন্টের কাপ টাইপের ছিল, সেই কাপ না মেপে মেপে চাল রাখতো, যে এতগুলো কাপ চাল এর মধ্যে ঢুকলো। আমি জানি না কেন সেটা করতো, কিন্তু সেই মাপার সময় আমি সেই মানে গুনতাম, এক কুনকে দু কুনকে এরকম করে গুনতে থাকতাম। তো আমি সেই সব কিছুই করিনি, আমি জাস্ট চালটাকে ঢুকিয়ে রেখেছি, আর আংশু আমাকে একটু হেল্প করছিল। এখন আংশুর কিচেনে সব রকম কাজে প্রচুর ইন্টারেস্ট, তো সব কিছুই ওকেও একটু একটু করে করতে হবে। আমার একটু ভয় লাগছিল যে সকালবেলা ডাল পড়েছে, এখন না আবার চাল এপাশ ওপাশ ছড়ায়, কিন্তু ও কিছু করেনি, ভালো করেই চাল টাল ঢুকিয়ে রেখেছে। তারপরে গিয়ে সন্দেশ আজকে ঘুম থেকে উঠেছে প্রায় 10:30 সময়। ওকে ঘুম থেকে তুলে ওর ডাইপার টাইপার চেঞ্জ করে ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, তারপরে আলটিমেটলি আমি রান্না করতে এসেছি। আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে নিরামিষ, তো আজকে হচ্ছে উচ্ছে আর বেগুন দিয়ে একটা ভাজি মতন করব। ওই সব বসিয়ে টসিয়ে, রান্নাগুলোকে বসিয়ে, তারপরে আংশুকে একটু একটা মিড মর্নিং স্ন্যাক্স দেবো, তো সেটার জন্য ব্রেড ওই বাটার আর জ্যাম দিয়ে স্যান্ডউইচটা বানিয়ে দিলাম, আর তার সাথে কতগুলো চেরি দিয়ে দেবো। আংশুর বেশ চেরি খেতে ভালো লাগে, আর আংশু প্রচণ্ড ব্রেড খেতে ভালোবাসে জানো তো। আমার বাবা আর আমার দাদা ভীষণ ব্রেড খেতে ভালোবাসে, পুরো সেই রকম, মানে ব্রেড দেখলে ওর আর কিছু চাই না, তাকে টোস্ট করতে হবে না, বাটার লাগাতে হবে না, কিচ্ছু না, ব্রেড দিয়ে দাও, কাঁচা কাঁচা ব্রেড খেয়ে নেবে। তো মাকে তাই বলি যে পুরো বাবার মতো আর দাদার মতো হয়েছে আংশু। রাজীব বা আমি যে খুব বেশি ব্রেডের ভক্ত তা না, ওর জন্য আমাদের বাড়িতে ব্রেড আনাও হয় না, ব্রেড আনা হয় একমাত্র আংশুর জন্য বাড়িতে। তো যাক, এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম উচ্ছে আর বেগুন ভাজিটা, আর এখন উচ্ছে বেগুন ভাজিটা হয়েও গেছে, আর এদিকে এখন আমি ডালটার ফোড়ন দিয়ে দেবো। এরকম সিম্পল ডালে না, একদম সিম্পল ফোড়ন, কোনো পেঁয়াজ টমেটো এসব কিচ্ছু দিতে লাগে না, জাস্ট জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি, আর যেহেতু অড়হর ডাল দিয়েছিলাম একটুখানি হিং দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, এবার এই ফোড়নটা দিয়েই জাস্ট ডালটা বানিয়ে নেবো। আর এরকম ডালে আমি একটুখানি এক চামচ চিনি দিই, মুগ ডালে হালকা হালকা এই মিষ্টিটা মানে ভীষণ ভালো লাগে। তো যাক, এদিকে আমার ডাল হয়ে গেছে, এক দু ফুট ফুটিয়ে নেবো, ব্যাস ডাল ডান। আগের ভিডিওতে আংশুর কার্সিভ হ্যান্ডরাইটিং দেখে তোমরা অনেকে খুব ভালো বলেছো, তো আমি প্রত্যেক কটা কমেন্ট ওকে পড়ে শুনিয়েছি, তো ভীষণ এনকারেজ হয়েছে ওই ব্যাপারটা। তো আজকে কার্সিভ যখন হ্যান্ডরাইটিং করছিল বলেছিল, মাম্মা আমি যখন হ্যান্ডরাইটিং করব তুমি কিন্তু দেখিও একটু তোমার ভিডিওতে। তো ওপরে একটা প্যারাগ্রাফ লেখা আছে, সেরকমভাবেই ওর নিচে প্যারাগ্রাফটা লিখছিল, অ্যান্ড টাচুট ওর হ্যান্ডরাইটিংটা কার্সিভেও বেশ ভালোই হচ্ছে। তো ওখানে হ্যান্ডরাইটিং করছে, আর প্রবলেমটা হচ্ছে সন্দেশ কী করে বলো তো, হ্যান্ডরাইটিংয়ের সময় ওকে তো একটু জায়গা দেখে এরকম করে বেঁকে লিখতে হবে, সন্দেশ ওই চেয়ারটার মধ্যে গিয়ে বসবে, তো ওর জন্য লিখতে পারে না, তার জন্য একটুখানি সন্দেশকে এখন আমি টিভিটা অন করে দিয়েছি। টিভি আমি খুব কম অন করে দিই সন্দেশকে, কিন্তু মাঝে মাঝে অন করে দিতেই হয়, নয়তো নয় আমাকে গিয়ে আমায় রান্না করতে দিচ্ছে না, নয়তো আংশুকে গিয়ে ভীষণ ডিস্টার্ব করছে। তো ওই আংশু যতক্ষণ হ্যান্ডরাইটিংটুকু করবে ততক্ষণ সন্দেশ একটু বসে বসে টিভি দেখুক। আর আমি না বেশিরভাগ টাইমটা কী করি বলো তো, বাংলা রাইমস বাংলা গানগুলো চালিয়ে দিই, যাতে বাংলা শোনার আর বলার একটা অভ্যেস হয়। বাড়িতে তো বাংলাতে আমরা কথা বলি, আর এমনিতেও টিভিতে সবসময় যে ইংলিশ রাইম চালিয়ে দিই সেটাও না, বাংলাও মাঝে মাঝে আমি চালিয়ে দিই। আর আজকে যেহেতু নিরামিষ, ভাবলাম কাঁচা আম একটাই আছে, তো কাঁচা আমের একটু মানে টক বানিয়ে নিই।
টক মানে হচ্ছে মিষ্টি চাটনি যেটা বলে সেটা বানিয়ে নিই, কারণ নিরামিষ দিনগুলোতে একটু চাটনি টাটনি থাকলে ভালো লাগে। আর এছাড়া আলু ফুলকপির তরকারিও বানিয়েছিলাম, তো রান্না বান্না করে তারপরে স্নান করে নিলাম। আর আজকে তো আমার সাই বাবার পুজো থাকে, আর সন্ধ্যাবেলা আমি লক্ষ্মীর ব্রত করি, তো সকালবেলা সাই বাবার পুজোটা করে নেব। আর হয়ে গেছে পুজো টুজো করা, এরপরে দেখো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আলু ফুলকপি দিয়ে ধনে পাতা কুচি দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম যেটা ভীষণ ভালো হয়েছিল খেতে। আর তার সাথে ছিল এখানে আমের চাটনিটা, আমের টক বলি আমরা, বাট ওই চিনি দিয়ে যেটা একটু মিষ্টি মিষ্টি টক মিষ্টি যেটা হয় সেই রকম। আর তার সাথে এখানে উচ্ছে আর ইয়ে দিয়ে কি বলে উচ্ছে আর বেগুন দিয়ে যে ভাজিটা হয় সেটা আমি উচ্ছের সাথে কিছু না কিছু একটা সবজি দিয়ে দিই, নয় কুমড়ো নয় বেগুন নয় মিষ্টি আলু, তাতে উচ্ছের তেতোটাও একটু হালকা কমে যায় আর খেতেও ভালো লাগে। ওদিকে ডাল হয়ে গেছে আর ভাত, এই হচ্ছে আজকে আমাদের মেনু। এখন দুটো পুচকিকে খাওয়াবো, তারপরে সন্দেশকে ঘুম পাড়াবো, তারপরে আমার খাওয়া। আর আজকে এইসব করতে গিয়ে আমার হয়ে গেছে চরম দেরি, এতটা দেরি করে আমি খাই না। 3:30 বেজে গেছিলো আমার খাবার নিয়ে বসতে বসতে, কারণ সন্দেশ ঘুমাতে ঘুমাতেও বেশ লেট করছিল, তো আর কি করা যাবে, তো এত লেটে খাওয়া হয়েছে আজকে। আর এখানেই আমি সোফাতে বসে বসে বাইরেটা দেখতে দেখতে খাচ্ছিলাম। এই জায়গার বাইরেটা দেখতে না ভীষণ ভালো লাগে, কারণ এত বড় বড় গাছ আর খুব শান্তি, মানে আর সামনেই কোনো লোকজনের বাড়ি টাড়ি নেই, তো বেশ ভালো লাগে দেখতে। তো খেয়ে দিয়ে এসে আংশুকে এসে দেখলাম যে এখন আঁকা নিয়ে বসেছে। এই দুটো বই দেখছো, এই যে বইগুলো হচ্ছে কালারিং করার বই, কিন্তু স্কেচগুলো না খুব ভালো করে করা, তার জন্য আমি আংশুকে এই বইটা দিয়ে দিই যে তোর যদি কিছু আঁকতে ইচ্ছা করে আঁক। ও আগে আমরা মানে আরভাইনে আমাদের বাড়িতে ও তো আঁকা শিখতে যেত, এখনও সেরকম কোনো টিচার এখানে পাইনি, ওর জন্য এখনও পাঠাচ্ছি না, বাড়িতেই প্র্যাকটিস করে। আর এই বই দুটো একটু জানিয়ে রাখি তোমাদের, আমার বৌদি নিজের বৌদির তৈরি করা এই বই দুটো, আমরা অ্যামাজন থেকে এখান থেকে নিয়েছি, বাট ওই ডিজাইনগুলো বা আঁকাগুলো ওর নিজের করা, ওর নিজেই দুটো বই সেল করে অ্যামাজনে। তো সত্যিই ভীষণ ভালো, এই বইটা দেখেই আংশু এই সবগুলো আঁকা এঁকেছে। রাজীব, ডাইনোসর গান গাইছে কেমন লাগছে? দাদা বলছে কাক বলে কাকা কাকা টিরেক্স। আরে ডাইনোসর কে গান গাওয়াচ্ছে সেটা দেখো, এই দেখো ডাইনোসর মাইক্রোফোনে মুখ দিয়ে গান গাইছে। আসতে ওটার মধ্যে লাগছে তো অংশ। রাজীবের যেদিনকে মোটামুটি কাজের চাপটা একটু কম থাকে, ও 5টার মধ্যে বাড়িতে ফিরে আসে, তো সন্দেশ তখন ঘুমাচ্ছিল, তারপরে সন্দেশ ঘুম থেকে উঠে পাপাকে দেখে তো ভীষণ খুশি। এই টাইমটা আংশু সন্দেশ খুব হ্যাপি থাকে, রাজীবও বাড়িতে চলে আসে সবাই একসাথে, তো ওরা একটু খেলছিল টেলছিল, রাজীব ওদেরকে নিয়ে যাবে একটু মাঠে, তো তার আগে একটু বললো যে আজকে একটু দুধ চা করে খাওয়াবে। খুব একটা আমরা তো উইকডেজে দুধ চা খাই না খুব একটা, বাট আজকে যাই না কেন বললো একটু দুধ চা করে খাওয়াতে, ঠিক আছে চলো দুধ চা একটু খাওয়াই যাক, খেতে আমার দুধ চা ভালোই লাগে। আমি না দুধ চাটা খাওয়া শুরুই করেছি খুব রিসেন্টলি, এর আগে আমি চা খেতাম না, খালি চায়ের মধ্যে ডুবিয়ে বিস্কিটটা আমার খেতে ভালো লাগতো, তো চা তার জন্যই আমার কাছে চাটা ভালো লাগতো, আর সেটার জন্যই আমার আরও এই চাটা একটুখানি এখন অল্প অল্প খাই। আর এখন আমি চাটা বেশিরভাগ টাইমই করি দুধ চা, একটু গুড় দিয়ে করি, তা অল্প গুড়েও হয়ে যায়, মিষ্টিটাও এখন একটু কম খাওয়ার চেষ্টা করছি, যাতে চিনির থেকে ইজ বেটার গুড় ইউজ করা। তো এদিকে আমার চা রেডি হয়ে গেছে, দেখো পুরোপুরি মানে পুরো এক কাপ করে চা কেউই খাবো না, অল্প অল্প চা আর তার সাথে একটু চানাচুর। আমি কিন্তু এরপরে দুটো মারি বিস্কিট নিয়েছিলাম, মেরি বিস্কিট ছাড়া চা আমার কাছে অসম্পূর্ণ, আমার মনেই হয় না আমি চা খাচ্ছি, সব কিছু সিঙ্গারা টিঙ্গারা সব থাকুক তাও আমার একটুখানি একটা কি দুটো হলেও মেরি বিস্কিট দরকার। তো যাই হোক চাটা খেয়ে তারপরে রাজীব ওদের নিয়ে বেরিয়ে গেছে পার্কে, আমি আজকে আর যাইনি যেহেতু পুজো আছে, ঠাকুরের পোশাক টোশাকগুলো সব চেঞ্জ করলাম। আর আজকে দেখো সবাইকে হলুদ জাম পোশাক পরিয়েছি, মা সরস্বতীর তো এমনিতেই শাড়িটা হলুদ, ওনাকে আমি
আলাদা করে কোনো পোশাক পরাই না সাই বাবা, লক্ষ্মী ঠাকুর, গণেশ ঠাকুর সবাইকে হলুদের ওপরেই পরিয়েছি, দেখতে ভীষণ ভালো লাগছিল। এখন আমার খালি মানে সন্ধ্যাবেলাটা বৃহস্পতিবার দিন যেহেতু লক্ষ্মী ব্রতটা করি, লক্ষ্মী ব্রতটা করব। আর আমি সপ্তাহে না একদিনই ঠাকুরের পোশাক সব কিছু চেঞ্জ করি। তোমরা অনেকেই আমি শিওর যে হয়তো রোজ রোজ ঠাকুরের পোশাক চেঞ্জ করো, কিন্তু আমার কাছে অত পোশাক নেইও, তো আমি একদিনই সপ্তাহে চেঞ্জ করি। তো যাক, এরপরে আমি আজকে একটু লন্ড্রিটা করবো, সন্দেশেরও জামাকাপড় কাচবো, আমাদের সন্দেশ আংশু দুজনেরই জামাকাপড় কাচবো, আমাদেরও জামাকাপড় কিছু জমেছে, সব কিছু কেছে টেছে নেবো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমার সারাদিন কীভাবে চললো, তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা সেই নিয়ে অবশ্যই জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের যে কোনো মতামত, কেমন লাগলো না লাগলো, সব কিছু একটু কমেন্টের মাধ্যমে লিখে জানিও, খুব ভালো লাগবে। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।